যে আপনি ইনকোয়ারি করলেন বিয়ের আগে, ইনকোয়ারি করার পর সবকিছু ঠিক দেখলেন, কিন্তু বিয়ের পর দেখা গেল কোনোভাবে আপনি কিছু জানতে পারলেন, কি জানতে পারলা? খারাপ কি? চারিত্রিক সমস্যা? আমি কি করব? হক নূর স্যার একেবারে খুবই সিরিয়াস প্রশ্ন করে ফেলছে, যে এটা হয় অনেক সময় যে ইনকোয়ারি সর্বোচ্চটা করলাম, সব দিক থেকে খেয়াল খোঁজখবর নিয়ে বিয়ে করার পরে পরবর্তীতে জানা গেল যে তার আগের অ্যাফেয়ার ছিল, ক্ষমা করে দিবা তাকে? ক্ষমা করে দিয়ে মানে সে যদি এমন হয় যে আল্লাহর কাছে ক্ষমা চায়, হাজব্যান্ডের কাছে ক্ষমা চায়, তাহলে অবশ্যই আমি মনে করি হাজব্যান্ডের ক্ষমা করে দেওয়া উচিত যদি সিরিয়াস কিছু না হয়ে থাকে। আর যদি এমন হয় লেটস সে খুব ভয়ঙ্কর কিছু ঘটছে, হ্যাঁ ভয়ঙ্কর কিছু ঘটে গেছে আগে যেটা লুকিয়ে রাখার মাধ্যমে তার মানে রাইট ছিল এটা জানা, কিন্তু তাকে জানানো হয় নাই, তখন সে ডিসাইড করতে পারবে যে এই রিলেশনশিপ সে কন্টিনিউ করবে কি করবে না। সে আইনের সুযোগ নিতে পারে বা সে নিজেরা নিজেরা কনসাল্ট করতে পারে ভয়ঙ্কর কিছু হলে। আর ছোটোখাটো অ্যাফেয়ার ছিল, এই ছিল, সেই ছিল, এগুলোর জন্য মনে হয় তাকে বলা যে এটা তো ঠিক ছিল না তোমার, আল্লাহর কাছে ক্ষমা চাও, কখনও তার সাথে আর রিলেশন মেনটেন করবো না, এই বিষয়ে তাকে এভাবে বুঝায় আমার ফ্যামিলি কন্টিনিউ করা ভালো। কারণ ডিভোর্সটা হচ্ছে আবগদুল হালাল ফির ইসলাম, ইসলামের সর্বনিকৃষ্ট হালাল হচ্ছে ডিভোর্স, তালাক দেয়া, মানে তালাক দেয়া এটা হারাম না, এটা জায়েজ, এটা হালাল, তবে হালালের লিস্ট করলে সর্বনিম্ন পর্যায়ের হালাল, এর চেয়ে নিম্নমানের হালাল আর নাই। সো তালাক হলে আল্লাহর আরশ কাঁপে, এরকম একটা হাদিস আছে, আমি জানি না এটা সহি কি না, এটা স্ট্যাটাস কি। তো আল্লাহ কখনো চান না যে কোনো ফ্যামিলি ব্রেকডাউন করুক, ব্রেকআপ হোক, এটা আল্লাহ চান না। বরং এই ডিভোর্স রেট বাংলাদেশে খুব বাড়তে শুরু করছে, ভয়াবহ মহামারীর আকার ধারণ করছে। আমি যা মেসেজ পাই, প্রশ্ন টশ্ন উত্তর তো সব করার সুযোগ হয় না, তার মনে হয় 50%-এর বেশি এই রিলেটেড পরকিয়া, আফটার ম্যারেজ অ্যাফেয়ার, হ্যাঁ এগুলো নিয়ে ঝামেলা। এবং ডিভোর্স অলওয়েজ কোশ্চেন আসতে থাকে, ডিভোর্স আমরা টিভিতে লাইভ প্রোগ্রাম করি, সরাসরি বলতেছে এই সমস্যা ওই সমস্যা, ডিভোর্স দিচ্ছে আমি দিব কি না, হুজুর কি বলেন? সো এটা এখন বড় সমস্যা, অর্থাৎ ইসলামের যে সুন্দর অমীয় বিধানগুলো যতটুকু আমরা নষ্ট করলাম ঠিক ততটুকু সাফার করতে হবে। আর এটা তো আল্লাহ দিয়েছেন আমাদেরকে, আর শরিয়া আল হায়াত, শরিয়াটা হচ্ছে জীবন, জীবনটাকে স্মুথলি সুন্দরভাবে চালানোর জন্য সিস্টেম। আলোচনাটা শুনে কি আপনার মনে হয় না যে ইসলামের বিধানগুলো খুব স্মুথলি আমাদের জীবন যাতে চলে এই জন্য দেওয়া হয়েছে, তাই না? খুব সুন্দরভাবে যেন দুই সাইড যেন উপকৃত হয়, একটা শান্তি সুখী সমৃদ্ধ দেশ সমাজ যেন গড়ে ওঠে, এই জন্য দেওয়া হয়েছে মূলত। আশা করি বুঝতে পারছি।